নিষিদ্ধ সময়ে বঙ্গোপসাগরে মাছ শিকার করায় কক্সবাজারের বদরখালী এলাকায় 8টি মাছ ধরার ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তারাপদ চৌহানের নেতৃত্বে বঙ্গোপসাগরের সোনাজিয়া চ্যানেলের বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়। পরে ট্রলার মালিকদের 80,000 টাকা জরিমানা ও জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় দেয়া হয়। পাশাপাশি নিলামে 60,000 টাকা বিক্রি করে দেয়া হয়। এছাড়াও অবৈধ টানা জাল পুড়িয়ে বিনষ্ট করে দেয়া হয়।